এখানেই দেখো খুব সুন্দর গণেশ ঠাকুর। বেডশিটটা আজকে আমাদের বিয়ে বাড়িতে দেওয়া হবে উপহার হিসাবে, চলো। খুব সুন্দর বেডশিটটা, খুব সুন্দর কালার, কালারটা জাস্ট ওয়াও। বনি বললো ভিডিও তুলে রাখতে। সেটা কভার আছে দেখো কি সুন্দর, বলছে বেড কভার বলে এটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ অনেক বড় সাইজ আছে, খুলে দেখাচ্ছি না তোমাদের, যে বৌবাদ বাড়ি, চলো দেখতে পাবো ভিডিওটা। এখন আমরা এসেছি, আমাদের একজন পরিচিত কাকু আছে, ওনার আজকে বাদার ইন লয়ের ম্যারেজ রিসেপশন পার্টি আছে, চলো যাওয়া যাক। আমার ছবি উঠছে মা বোন এগিয়ে গেছে, দেখি বলি বলি আবার ঢুকবে। চলো যাওয়া যাক ভেতরে। বাবা মা বোন এগিয়ে গেছে সামনে, আচ্ছা সামনেই দেখো খুব সুন্দর গণেশ ঠাকুর। আমরা এসেই খেয়ে নিয়েছি চিকেন রোস্ট, রেশমি কাবাব আর বেবি কর্নও ছিল, কফি ছিল, বাট আমরা চিকেন রোস্ট আর রেশমি কাবাব খেয়েছি, যেটা ওয়াও খেতে ছিল ওয়াও। আমার দাদা জিনো জানে স্টার্ট করে দিই, ও দেখো এতক্ষণ পর ফাইনালি ব্লগ করার, একটু তো ভিড় হয়ে গেছিলো, এত ভিড় হয়ে গেছিলো যে ব্লগ আমি করতেই পারছিলাম না। এখন মা আর বাবা ছবি তোলা হচ্ছে। ফটো সেশনের জন্য রেকর্ড করেছে। অনেকটা লেট এসেছে, আমরা কটার সময় এসেছিলাম?
বেবি নান, ছানা পনির, ভেটকি ফিশ বাটার ফ্রাই, স্যালাড, দম মটন বিরিয়ানি, চিকেন চাপ। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিলাম, সেভ করে দেবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে। সামনে আরেকটা ওয়েডিং আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের দাদার চ্যানেল জেনো চ্যানেল এবং আমার চ্যানেল ডান্সিং উইথ দ্য স্মাইল চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই ফ্রেন্ডস, তো দেখে নাও। সো মরশুমের প্রথম বিয়ে, ইয়েস সিজনের এটা ফার্স্ট বিয়ে।